প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেছেন। তিনি এ সময় এলিভেটেড এক্সপ্রেস ওয়ের টোল প্লাজার ক্ষয়ক্ষতিও ঘুরে দেখেন। এর আগে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের খোঁজখবর নেন। সেতু ভবনে ঢোকার পর অশ্রুসিক্ত চোখে তিনি বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ দেখে হতবাক হয়ে পড়েন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবায়দুল কাদের সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। 18 জুলাই সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভবন থেকে সরকারি সম্পত্তি লুট করা হয়েছে। অনেক যানবাহন ও মোটরসাইকেল ভাঙচুর এবং বিভিন্ন শেড ও কক্ষসমূহ তছনছ করে দেওয়া হয়েছে। সেতু ভবনে অনেক কর্মচারীকে মারধরও করা হয় এ সময়। প্রধানমন্ত্রী পরে মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন। সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে পঙ্গু হাসপাতালে গিয়ে সরকার প্রধান গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘাতে আহত ব্যক্তিদের অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রধানমন্ত্রী আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি আহত ব্যক্তিদের অবস্থা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রী মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, প্রধানমন্ত্রী প্রেস সচিব নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী গত শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আহত ব্যক্তিদের খোঁজখবর নেন।